বং ফিশিং এ আপনাদের স্বাগত জানাই। আর আজকে হচ্ছে আমি একটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো, সেটা হচ্ছে পিঁপড়ের ডিম কিভাবে 10-15 দিন এটাকে ব্যবহার করবেন, একদিন নিয়ে 10-15 দিন কিভাবে ব্যবহার করবেন। আমি একটা খবরের কাগজের মধ্যে 500 ডিমকে এইভাবে রোদে, হালকা রোদে শুকিয়ে নিচ্ছি, কারণ এখন এই সিজনে বড় বড় ডিম, বড় বড় পিঁপড়ে ডিম হয়, তার জন্য একটুখানি এগুলো আনতে গিয়ে 2-4টে ফেটে গিয়ে জলের মতো হয়ে যায়, সেটাকে শুকিয়ে নেব। শুকিয়ে নিয়ে এরপরে এটাকে আমি সংরক্ষণ করব, সে প্রসেসটা আমি দেখাবো। এখন একটু শুকোক, একটু শুকোতে দিয়েছি। আমি এটা আধ ঘন্টা মতো রোদে রেখেছি, গায়ে চিটিয়ে গেছে, এটাকে ঘেরে নেবো। এটা চিটিয়ে গেছে, এটাকে ঝেড়ে নিচ্ছি। এরপর আমার এটা 500 বলে আমি জায়গাটা একটু বড় নিয়েছি, এই যে এর অনেকটা জল শুকিয়ে গেছে, কারণ কদিন রাখতে হবে বলে। এটা করতে হচ্ছে কারণ এখন লকডাউন চলছে, ওদের রেখে আমায় ধরতে হবে। একটাতে বেশি চাপে রাখবো না, অল্প হলে তো এর মধ্যে রাখা যেত, কিন্তু একটাই বেশি চাপ দিলে হবে না। হয়ে যাবে মনে হচ্ছে, এখন একদম বড় বড় ডিম না, এটাই একটা সমস্যা। ছোট ডিম হলে কোনো অসুবিধা হয় না, ছোট ডিম হলে কোনো অসুবিধা হয় না। এই বড় ডিম নরম তো ডিম ফেটে যায় আর জুলো হয়ে যায় পুরো, ওই জন্য একটু শুকিয়ে নিতে হচ্ছে। আর 250-300 ডিম খুব ভালো থাকে, আমি দেখি কালকে মাছ ধরতে যাবো, ওই জন্য এখান থেকে একবার নিয়ে নেবো সকালে। এই একটু চিটিয়ে চিটিয়ে যাবে, এগুলোকে ঝেড়ে নিতে হবে। কখনো সিজন বাজারে ডিম পাওয়া যায় না, তখন ওই 2 দিন আগে ডিমটাকে নিয়ে নেবো, ডিমটাকে নিয়ে এরকম ভাবে ফ্রিজ করে দেবো, তাহলে আর মাছ ধরার দিনকে ডিম ডিম করে দৌড়ে বেড়াতে হবে না। একদিন আগে নিয়ে নিলাম যে রবিবারে যাবো,
হয়তো শুক্রবারে নিয়ে নিলাম ডিমটা, আমার চাপ থাকে না। আর শনিবার রাতে যত ভিড় চালের দোকানে, এর উপরে আরেকটা আমি ইয়ে দিতে হবে, আরেকটা আমি ডাস্টার দিয়ে দেবো, যে এখন বহুদিন থাকবে, যেটা করছিস একবার বাদ দে। বাটিকে তো বের করে রেখে দিলাম, আর 10 দিন 12 দিন আপনি রেখে ধরুন।